দেশের প্রথম অত্যাধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্স, বর্তমানে 55টি করে শো প্রদর্শন করে প্রেক্ষাগৃহটি। এবার ঈদে প্রতিষ্ঠানটি তুফান সিনেমার 48টি শো চালাচ্ছে। গত মঙ্গলবার ছিল 47টি এবং বুধবার চলছে 48টি শো। দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে শাকিব খানের তুফান সর্বোচ্চ শো পেয়েছে। এতে অনেকটাই উচ্ছ্বসিত দর্শকরাও। ঈদের দ্বিতীয় দিন দুপুরে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মিসবাহ আহমেদ খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ 48টি শো পেয়েছে। প্রতিনিয়ত শো বাড়ছে। গত দুই দিনে দর্শকদের যে চাপ গেছে, দু চার দিনের মধ্যে শো সংখ্যা কত পৌঁছায় তা বলতে পারছে না প্রতিষ্ঠানটি। সিনেপ্লেক্সে দিনে সর্বোচ্চ 52টি শো চলেছিল স্পাইডারম্যানের। এর পরের অবস্থানে 42টি শো ছিল শাহরুখ খানের জওয়ান সিনেমায়। বাংলা সিনেমার মধ্যে পরাণের শো ছিল 32টি, সুরঙ্গর 31টি, হাওয়ার 26টি আর প্রিয়তমার 21টি করে শো চলেছিল। এবার দৈনিক শোয়ের রেকর্ড ভেঙে দিলেন শাকিব খান। রায়হান রাফির পরিচালনায় এ সিনেমায় তার বিপরীতে আছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। অ্যাকশন ধাঁচের এই ছবিতে মিমি ছাড়াও শাকিবের বিপরীতে রয়েছেন ঢাকায় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এতে আর অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর সহ অনেকে। যৌথ প্রযোজনার তুফান সিনেমাটি পরিচালনা করেছেন পরাণখ্যাত নির্মাতা রায়হান রাফি। প্রযোজনায় আলফা আই ও চরকির সঙ্গে যুক্ত হয়েছে ভারতের SVF।